بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن وعلاهما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يطلونه حق تلاوته أولئك يؤمنون به مهن الله سبحانه وتعالى شكراً لك جنيا مدركي شكراً لك وشكراً لك وشكراً এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা মুহাম্মাদ আল্লাহুম্মা আলাই আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা ইনশাআল্লাহ আজকে ও অন্য দিনের মতো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব গ্রামারে খুব মৌলিক কিছু ইনশাআল্লাহ আজকে আমরা অবশ্য আমরা একটু পিছিয়ে আছি বেশ আমাদের আঠারোতম লেকচার আমাদের প্রায় চল্লিশটা লেকচার আছে তো আঠারোতম লেকচারে আমরা যেটি পড়ছিলাম তা হলো যে আফাল আল্নাহটে সহ আল আফাল আল্নাফটে সহ গতকাল আমরা পড়েছিলাম আলহর ফুল মুসাব্বাহাতুল ফেয়ারি আল হরুফুল মোসাবাহাতিল আমরা পড়েছিলাম যে এই ছয়টি হরফ এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মানসুফ বানায় খবরটিকে মারফু বানায় ইসিমটির শেষ বর্ণে জবর দেয় খবরটি খবরটির শেষ বর্ণে দম্মা প্রদান করে পেশ প্রদান করে আজকে আমরা যেই আহ আগুলো পড়বো আজকে আমরা যেগুলো পড়বো এটাকে বলা হয় আল এগুলোর কাজ হলো ভিন্ন এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় যেমন আল্লাহ আর খবরটিকে মানসুব বানায় খবরটিকে কি বানায় মানসুব বানায় যেমন এখানে আপনি দেখবেন যেমন খবরটিকে মানসুপ বানায় কিভাবে যেমন কান আল্লাহ আলিমান এর আগে ছিল ইন আল্লাহ আলিমুন এখন হয়ে গেল কান আল্লাহ আলিমান ব্যাস এই গোটা ক্লাসটা জুড়ে আমি কেবল এই কথাটি বলবো আপনাদেরকে তাইলে কি বলছি জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় খবরটিকে মানসুফ বানায় এটা ঠিক ইন্না এবং তার ভোনদের বিপরীত ইন্না এবং তার জুমলা ইসমিয়া এর পূর্বে এসে জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিম টিকে মানসুপ বানিয়েছে আর খবরটিকে মারফু বানিয়েছে তাই না আর এইটি যেটি আমরা এখন আলোচনা করছি এটি হলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় ঠিক ওইটার বিপরীত আর খবরটিকে মানসুব বানায় ইসিমটিকে মারফু বানায় আর খবরটি কি বানায় মানসুব বানায় ইসিমটিকে মারফু বানায় খবরটিকে মানসুব বানায় ঠিক ওইটার বিপরীত আর এগুলো হলো এগুলো হলো টোটাল তেরোটি আমরা ওইখানে পড়ে এসি হলো সাতটি আর আফাল না কেসা এগুলোকে কি বলে আফাল না পেসা কি বলে বলুন তো আফাল না কেসা আর অথবা এগুলোকে আমরা বলছি কানা এবং তার বোনেরা কানা এন্ড হার সিস্টার্স কানা এবং তার বোনেরা বা কানা এন্ড হার সিস্টার্স এ কানা এন্ড হার সিস্টার্স হলো তেরোটি এ তেরোটির সবগুলোই টাইমিং এর সাথে সম্পৃক্ত বিশ কানা থেকে শুরু করে আপনার বারোটি এরকম লাইসাটি তাও এটিও পাস্ট টেন্স অর্থাৎ এটিও কালের সাথে সম্পৃক্ত টাইমিং এর সাথে সম্পৃক্ত যেমন আমরা এগুলো বলেছিলাম কানা সর আসবাহা আদহা আমসা জল্লা বাতা মাজালা জালা মা মাফাতিয়া মাদা মালাইসা কানা মানে সে অতীতে ছিল সরা সে বর্তমানে হয়ে গেল আসুবাহা সে ভোরবেলা বেলা হয়ে গেল আসুবাহা সে সকাল বেলা হয়ে গেল তারপরে কি তারপরে হলো আদোহা আদোহা সে দুপুর বেলা হয়ে গেল আমসা এটা সে রাতের বেলা আহ সন্ধ্যাবেলা হয়ে গেল। জল্লা সে সারা দিন যেভাবে থাকলো বা তা সে রাত্রি যাপন করলো মা মা বারিহা মানফাক্কা মা ফাতিয়া তার মানে সে অব্যাহত ভাবে এরকম রয়েছে মা দা কোন একটি নির্ধারিত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এভাবে আছে আর লাইসা মানে নয় এখন না লাইসা মানে হচ্ছে এখন না এখন হচ্ছে না এরকম এই যে আমরা জিনিসটি যেটা আমরা দেখছি এই বিষয়গুলোই মূলত এই আফাল না কেসা এর কাজ এগুলোকে আল আফাল না কেসা বলা হয় পাশাপাশি এগুলোকে আল আফাল নাওয়াসেখো বলা হয় আল আফাল না কেসা আল আফাল আল আফাল আল আফাল না কেসা অথবা আল আফআল নাওয়াসেখ এগুলোকে বলা হয় ওকে তো এখন আমরা এগুলো প্রত্যেকটারই একটা গল্পের মতো করে আমরা এগুলোর অর্থ বুঝতে চেয়েছিলাম যে ব্যক্তির পূর্বের অবস্থা বুঝাতে কানা ব্যবহার হয় পরিবর্তিত অবস্থা বুঝাতে সরা ব্যবহৃত হয় সকাল বেলার অবস্থা বোঝাতে আসবাহা ব্যবহৃত হয় দুপুর বেলার অবস্থা বোঝাতে আদহা ব্যবহৃত হয় আমসা ব্যবহৃত হয় সারা দিনের দিনের বেলা যখন একটু বেশি গভীর গরম আহ এইরকম সময়ের অবস্থা বোঝাতে জল্লা ব্যবহৃত হয় আর আর ব্যবহৃত অব্যাহত এগুলো বোঝার জন্য মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া ব্যবহৃত হয় কোনো একটি সময় জুড়ে নির্ধারিত সময় জুড়ে কোনো ঘটনা ঘটছে এটি বোঝানোর জন্যে মা দামা ব্যবহৃত হয় এবং না বোধ পর্থে লাইসা ব্যবহৃত হয় এই কয়েকটি শব্দ আপনাদেরকে আপনার যদিও গত মানে একটি ক্লাসে আপনার পড়েছেন তারপরে এখন আমি আপনাদেরকে একটু এগুলো পড়ে নিতে বলবো আমি পড়ে নেওয়ার আগে লাস্ট যে কথাটি বলতে চাই আমি শুরুতে সে কথা বলে এসছিলাম কানা এবং তার বন্ধের মূল কাজ কি কানা এবং তার বন্ধের মূল কাজ হলো জুমলায় ইসমিয়া এর পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় খবরটিকে মারফু বানায় 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 খবরটিকে এখন ব্যাস এগুলো আমি আপনাদেরকে উদাহরণ পড়াবো বটে তার আগে আপনারা এই যে আমরা কয়েকটি শব্দ বললাম কানা আমসা এগুলোর আপনারা অনুগ্রহ করে এগুলো কয়েকটা মুহস্ত এগুলোকে মুহস্ত করেন যে কি আমরা বলেছিলাম যে এইভাবে কানা আমসা আজহা গল্লা বাতা মাজালা মারি বাহরিয়া মানফাক্কা মা ফাতিয়া তারপরে মাদামা এবং লাইসা এই শব্দগুলো একটু আপনারা কাইন্ডলি মুখস্থ করে নিন একটু আওয়াজ দিয়ে মুখস্থ করুন দিসিজ ইম্পর্ট্যান্ট তারপর আমরা পরবর্তী আলোচনা কাচ্ছিন যদি মুখস্ত করে থাকেন তাইলে এখন এই বিষয়গুলো আমরা এখন আপনাদের সাথে আলোচনা করছি যে এখানে আহ এগুলো সাধারণত اج افعال ناقصه وتبع الافعال الناقصه وتبع ال افعال النواسخ اغلو جمله اسمير قربشي ইসিমটিকে টিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায় ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে বানায় ওকে এখন এখানে দেখুন আমি এই বিষয়গুলো আপনাদেরকে এখন আলোচনা করছি এখন আপনাদেরকে বলছি এগুলোর দিকে থাকান যেমন আমরা যে কথা বলছিলাম এগুলো একটু খেয়াল করুন যেমন জায়দুন ক এমুন দাঁড়িয়ে আছে

এত আওয়াজ হচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো এখন এরপরে দেখেন আল্লাহ আলা কুল্লি সাই ইন কদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান কিন্তু তার আগে যখন আমরা কানানি তন হয় কান আল্লাহ আলা কুল্লি সাইন কাদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এরপরে আসি

আবহাওয়া ঠান্ডা হয়ে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল রাস্তাটি ভিড় পূর্ণ যখন আমরা একটা আদহা আনবো আদহা যখন আমরা একটা আদহা আনবো তখন কি হয়ে যায় আদহা সারেউ

কঠিন হয়ে গেল সন্ধ্যায় হয়ে গেল তারপরে আমরা আসি চেহারাটি কি কালো মানে এখানে রঙের কালো না চেহারাটা অর্থাৎ বিষাদময় বিষাদময় এবার আসুন

এবার এরপরে আসি তোমার ভাই পরিশ্রম এবার এগুলো শব্দে মা জালা পরত কয়েকজন

গুড তারপরে আমরা আসি আল মাকারু নাজিলুন আল মাকারু নাজিলুন মাতর মানে হলো বৃষ্টি বৃষ্টি পড়ছে আল মাতারু নাজিলুন মানে কি বৃষ্টি পড়ছে এবার আপনি বলেন তো মা দাম আল মাতারু নাজিলান আচ্ছা আপনাদের মনে আছে আমি মা জালা মা bariha manfakka ma fatia এর মধ্যে মা দায়ের কি পার্থক্য বলেছি যেগুলো নির্ধারিত সময় নির্ধারিত সময়ে ঘটে এটা হলো এইগুলো সবগুলো নির্ধারিত এগুলোর সময় হলো কি একটি সময় ধরে অনেকক্ষণ থেকে চলছে কিন্তু কখন থেকে শুরু হয়েছে কখন থেকে শেষে আমরা কিন্তু এরপরে আসি আমরা আশ্রয় ফুলকুন আজন আশ্রয় সত্যবাদিতা ফোলকোন চরিত্র আজমন কেমন চরিত্র মহা মহান চরিত্র

নয় এবার দিয়ে আসেন আল মুদার রিসান দুইজন শিক্ষক তারা দুজনে কি নতুন দুইজন শিক্ষক দুইজনে নতুন

তিলমি জানি দুইজন ছাত্র মানে তারা দুইজনই শিক্ষক ছাত্র দুইজনই শিক্ষক এখন হবে কি সরাতিলমি জানি মুআল্লিমাইন দুইজন ছাত্র শিক্ষক হয়ে গেছে কি হয়ে গেছে শিক্ষক হয়ে গেছে আচ্ছা আমরা কি আলোচনা করছি কেউ কি একটু বলতে পারেন কি আলোচনা করছি আমরা

এবার আসেন তো আল মুস আল 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 মুসলিমা তু মুসলিম নারীরা বিনয়ী অনুগতা এখন বলেন তো

সকাল বেলা উদ্যমী ঠিক এবার আমরা এখন আমরা সূত্রের দিকে আসি এই জায়গাটা বুঝতে পারেন না এমন কেউ আছেন আমি আবারও বলি আমরা যেটা আলোচনা করছি তাহলে গতকাল আমরা বলেছিলাম ইন্না এবং তার বন্ধের কথা যে মুক্তাদাকে মানসুব বানায়

আতুন্তু আত্মিন বহুবচন হয় আনি দিয়ে আনি অথবা আইনি আর পুরুষবাচক বহুবচন হয় উনা অথবা ইনা দিয়ে আর নারীবাচক বহুবচন হয় আতুন অথবা আতিন দিয়ে এই তো ওকে ফাইন এবার আমরা পরের আলোচনায় যাই এটা আপনারা একবার করে একটু মনোযোগ দিয়ে এই জিনিসটাকে একটু পড়লে আমাদের মূল কাজ থাকে যাবে ইনশাআল্লাহ তা হলো কা নাম মানে ওতিতে ছিল অতঃপর ভিন্ন অবস্থা হয়ে গেছে বলে সরা সকাল বেলা আসবাহা দুপুর বেলা দুহার রাত সন্ধ্যা বেলা আমসা আর দিনের বেলা জল্লা রাতের বেলা মা আবাতা আর নির্ধারিত অনির্ধারিত সময় জুড়ে অনির্ধারিত সময় জুড়ে কোনো কিছু চলতে থাকা মা বাড়িয়া নির্ধারিত সময় জুড়ে কিছু চলতে থাকা মা দানা এবং না বুঝাতে সময়ের সাথে সম্পৃক্ত না বুঝাতে কি লাইসা এর ব্যবহার এবার পড়েন এই কয়েকটা জিনিস একটু পড়েন এটা মুখস্থ করে ফেলেন এই কথাটা ওকে এখন এগুলো প্রত্যেকটার উপর ভিত্তি করে আমরা একটি করে উদাহরণ দিয়ে যাচ্ছি আপনাকে যেমন কানা

বিষয়াবলী আল্লাহর দিকে বিষয় বলি হয়ে যায় মানে বিষয়াবলি আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয় আল্লাহর দিকে হয় তারপর হলো আসবাহা তারপর হলো আসবাহা আসবাহা মানে হলো আসবাহা সকাল বেলা হয়ে যাওয়া যদি আসবাহা হয়ে যায় তোমাদের গা এর আসার কারণে হয়েছে। কারণ এর খবরটি সর্বদাই মানুষ হবে ওরা ভূ গভীরস্থ ভূগর্ভস্থ তোমাদের পানি যদি ভূ গর্ভস্থ হয়ে যায় ইন তোমাদের পানি জড়ি ভূ গর্ভস্থ হয়ে যায় আদহা বেলা হয়ে যা। যাওয়া নিশ্চয়ই আপনি লা উ তৃষ্ণার্থ হবেন না ফিহা হাতার মধ্যে ফি এবং হা ও এবং লোহা রোদেও পড়বেন না

সুবহান আল্লাহ মানে হলো আল্লাহর জন্য পবিত্রতা সুবহান আল্লাহ যেটি আমরা করি হেই না যখন তুম সুনা তোমাদের সব সন্ধ্যা হয় যে তুম সুন আমি এবং যখন তুসবি হন তোমরা ভোর করে সবা হন ভোর এই আপনি কারো দেখলে আরবিতে বলা হয় সবাহ গুড মর্নিং সবাহ তুম সুনা তোমরা সন্ধ্যা করো তুস বেখো তোমরা সবাহ করো সকাল পরে আসবা জোয়াল্লা মানে হলো দিন যদি কেউ কোন অবস্থানে থাকে তাহলে এটির জন্য জল্লা ব্যবহার করা হয় যেমন ইদা এবং যখন বুসিরা সুসংবাদ দেয়া হয় এটা মাসরুল ইসমু মানে ফেরে মাজহুল বুসিরা আহাদু হোম তাদেরকে এইখানে দেওয়া আহাদু হোম তাদের কাউকে বিল উনসা বি মানে সম্পর্কে আল উনসা কন্যা সন্তান যদি তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় জল্লা সারাদিন থাকে ওয়াজহু তার চেহারা ওয়াজহু মুসু কালো অসন্তোষ এই যে মুসুয়াদা আমরা পড়েছিলাম বিষাদ পূর্ণ সে রাত্রি যাপন করেছে এবং যারা ইয়াবি না তারা রাত্রি যাপন করে বিহীন তাদের রবের জন্যে এই যে সূর্যাদান পেয়ামান এর মধ্যে উনা হলো আর এটা হলো যারা রাত্রি যাপন করে লম তাদের রবের জন্য এবং দাঁড়িয়ে সেজদায় এবং দাঁড়িয়ে তারা তাদের রবের জন্যে রাত্রি যাপন করে জালা

কিন্তু তারা সর্বদাই মুখতারিফিন তারা ইখতিলাফের অন্ত রয়েছে সর্বদাই আচ্ছা এরপরে আমরা কি দেখতে পাই মা বাড়ি হা একই এর আগে আমরা দেখে এসেছি তারা বলল লান্না ব্রহা আমরা কখনোই ছাড়ব না আলাইহি তার উপরে আকেফি

তারা আলাদা নয় হাতটা যতক্ষণ না তাতিয়া হোম তাদের কাছে আসবে আল বাইয়া স্পষ্ট দলিল তাদের কাছে স্পষ্ট দলিল না আসা পর্যন্ত তারা এগুলো থেকে বিচ্ছিন্ন হবে না মুশরেকা এবং আহলে কিতাবা মা ফাতিয়া এটিও ঠিক একই রকম মা ফাতিয়া কলু তারা বললো তা আল্লাহ কসম

এরপর হচ্ছে লাইসা লাইসা মানে হলো নয় সে নয় ওয়ালাইসা জাকারু কালংসা লাইসা এরপরে জাকারু নিশ্চয়ই পুরুষ ছেলে নয় পুরুষ সন্তান নয় কালুনসা নারী সন্তানের মতো কালুনসা নারী সন্তানের মতো নয় সবাই সমান মতো নয় ওয়াইদা ধরাবতম

তোমাদের কোনো গুণা হবে না এই যে প্রত্যেকটি ইয়েতে আমরা একটি করে উদাহরণ বর্ণনা করেছি আমি আপনাকে সময় দেব এখন এই উদাহরণ গুলো পড়ার জন্য দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ আচ্ছা জি থ্যাংক ইউ আমরা যে কথা বলছিলাম যে এই যে আপনার এ আফালে নাওয়াকেস গুলো এগুলো মূলত জুমলা ইসমিয়ার পূর্বে ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায় সেই সময় ইসমু কানা এবং খবরটিকে খবর কানা বলে ইসিমটিকে ইসমুকানা বলে এবং খবরটিকে কি বলে খবর কানা বলে যেমন এখানে দেখেন ওয়া কানা রব্বু কাকা ওয়া আর কানা হয় এটা হলো না কেশ

ولا يزالون مختلفين على তারা অব্যাহত রয়েছে কিসের মধ্যে اختلافের মধ্যে ما زالت فاوتপর ما زالت অব্যাহত রয়েছে تلك اوها دعواهم তাদের দাবি ما زالت تلك دعواهم فاصبحتم فاوتপর اصبحتم তোমরা হয়ে গেলে بنعمته

নেয়ামতে ভাই ভাই হয়ে গেল ওয়াসবাহা আর হয়ে গেল ফুয়াদু অন্তর উম্মি মুসা মুসার মায়ের পারে গেগা অস্থির ফারে গা মানে অস্থির মুসার মায়ের অন্তরটি অস্থির হয়ে গেল জল্লা ওয়াজহুহু মুসুয়াদ্দা তার চেহারাটা কালো থাকলো সারা দিন ওয়াহুয়া কাজিম আর সে নিজে বিক্ষিপ্ত খুবই খুদ্ধ রাগান্বিত ওয়াকানাল্লাহু আর আল্লাহ হোন গাফুরান ক্ষমাশীল রহিমা মেহেরবান আল্লাহর ক্ষমাশীল মেহেরবান ওয়ায়াকুন আদ-দীনু এবং ধর্ম হয় লিল্লাহিল লিল্লার মধ্যে কি আছে লি এবং আল্লাহ আল্লাহর জন্য এখানে আমরা প্রত্যেকটাতে কিন্তু এই যে কানা যাল্লাহ আসবাহা এগুলো দেখতে পাই এবং প্রথমটা মারফু শেষেরটা সেটা প্রথমটা মারফু পরেরটা منصوب প্রথমটা মারফু পরেরটা منصوب প্রথমটা মারফু পরেরটা منصوب এটা আমরা দেখতে পাই তারপরে হচ্ছে এরপরে আসুন তারপরে কি হচ্ছে বল বলুন কুন তোমরা হয়ে যাও রতান পাথর আও অথবা হাদিদা লোহা

কারণ হলো ইসিমটি মারফু খবরটি মানসুব এখানে আমি ওইদিন আপনাদেরকে বলেছিলাম এগুলো আপনারা পড়বেন আমি আপনাদের যেমন কানাল কানা আসার কারণে প্রথম শব্দটি মারফু পরের শব্দটি মানসুব আশবাহা সাহেরো মত আবান অর্থাৎ আসাহেৰ সাহেব মানে হলো কি সাহেৰ মানে হলো জাদুকর যাদুকর কি হয়ে গেল। মত আবান ক্লান্ত স্বরাল জো জামেৰান অর্থাৎ আবহাওয়াটি সুন্দর হয়ে গেল স্বরাল জ্বু জামেইরান লাইসাল আলগাস্ব মাকবুল আন লাইসা মানে নয় আলগাসু মাকবুলান ধোকা গৃহীত নয় এই লাইসা আসার কারণে আলগা সু আর পরেটা হলো মাকবুলান কানা তিলমিজু মুজতাহিদান কানা মানে ছিল আর তিলমিজু ছাত্র মুস্তাহিদান পরিশ্রমী পরিশ্রমী ছাত্র ছিল কানা মুহাম্মাদুন কারীমা মুহাম্মদ ছিলেন খুবই দানশীল কারীম কানা মুহাম্মাদুন কারীমা মুহাম্মদ ছিলেন দানশীল কেন তালামিজু এই যে এটি আর তালামিজু মারফু আর মুস্তাহিদিন এটি মানসুব হওয়ার কারণে কি ইনা দিয়ে দ্বিবচন হয়েছে বহু বচন হয়েছে ই না দিয়ে ছাত্রগণ ছিলেন মুস্তাহিদিনা ছাত্র ছিলেন কি মুস্তাহিদিনা অর্থাৎ তারা ছিলেন পরিশ্রমী লাই চাল খা এনো সগে রান দমেই রান লাই খা এনো খেয়ানতকারী ব্যক্তি ও কখনোই হবে না দমেই রান সম্মানিত আও দুহাতি চামা ও দুপুরবেলা আকাশ হয়ে গেল বাহি যা খুবই উজ্জ্বল মা জালালা আদু ও শত্রু সর্বদাই থাকে না কেমন না কি সে প্রতিশোধ পরায়ন না কেমান মা জা দাম না জেলান সেই যে বৃষ্টি শুরু হলো এখনো চলছে মা দামা এবং এই কারণে আল তো এটি মারফু আর খবরটি সর্বদাই মানসুফ না জেলান আমসালা আমেলু কর্মী ব্যক্তিটি সন্ধ্যায় হয়ে গেল কি কাউই শক্তিশালী সন্ধ্যায় কর্মী শক্তিশালী হয়ে পড়লো মানে দিনে কাজ করেছে এখন ক্লান্ত হয়ে এখন সন্ধ্যায় আর কোনো কাজ নাই তখন চাঙ্গা মান ফাক রাজুল দা এমানি হা মা ফাতিয়া আর রাজটি না দিমান লোকটি অব্যাহত ভাবে সে কি রয়েছে সে খুবই না দে অনুতপ্ত অনুতপ্ত লা তাজাল তুমি সর্বদা থাকবে মুস্তাহিদান পরিশ্রমী লাল যে মা জাল থেকে লাল জল্লাল ওই ঝু মুস্তাহিদান চেহারাটি খুবই কি পরিশ্রমী এখন দুই নম্বর আমরা যেটি বলেছি তাহলে যে কানা তার পরবর্তী ইসিমের উপর ভিত্তি করে এর জেন্ডার পরিবর্তন হয়ে যাবে কানা অথবা কি কানাত এটি হবে কানা শব্দটির পরবর্তী জেন্ডার যা কানার জেন্ডার তাই হবে কানার জেন্ডার পরিবর্তন হবে যেমন ওয়াকানা রাব্বুকা রাব্বুকা এটা পুরুষবাচক এইজন্য কানা এটি পুরুষবাচক কানা রাব্বুকা কাদির তোমার রব অন প্রচন্ড শক্তিশালী কানান নাসু উম্মাতান ওয়াহিদান মানুষ ছিল কানান নাসু আন নাসু পুরুষবাচক এইজন্য কানা পুরুষবাচক উম্মাতান ওয়াহিদান একটি জাতিভুক্ত فما زالت تلك دعواهم فا ارما زالت

মিন্দাস মানুষকে বাদ দিয়ে জান্নাত যদি কেবল মাত্র তোমাদের জন্য হতো তাহলে ফাতামান নাউল মাত্র তাহলে তোমার মৃত্যুকে কামনা করো কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম কদ অবশ্যই কানাত আয়াতি তুতলা আলাইকুম কানাত হয় আয়াতে আমার আয়াত সমূহ তুতলা পাঠ করা আলাইকুম তোমাদের উপর আমার আয়াতগুলো তোমাদের উপর পাঠ করা হয় কানাত আয়াতি তুতলা আলাই আমার আয়াতগুলো তোমাদের উপর পাঠ করা হয় কানাত আয়াতি তুতলা আলাই আমার আয়াতগুলো তোমাদের উপর পাঠ করা হয় কানাত আয়াতি তুতলা আলাইকম এই ক্ষেত্রে ইসিম মানে কানা এবং তার বন্ধের পরে যে ইসিমটি আসে এই ইসিমের আয়ারাপ কি হবে আমরা বলছি বারবার বলেন তো ইসিমের আয়ারাপটি কি হবে খবরটিকে বলে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই ছিল ইসিম থিম খেয়াল করবেন ইসমু কানা এবং খবর কানা এর এরাব কি হবে আমরা যা বলে এসছি পড়ে এসছি তাই হবে এটি এটি যদি সাধারণত পেজ দিয়ে হবে ইসমু কানাটি আর কানাটি কি হবে জবর দিয়ে হবে কিন্তু এটা যদি দ্বিবচন হয় তাহলে ইসমু কানাটি হবে আনি দিয়ে আর কানাটি হবে আইনি দিয়ে পুরুষ বাচক বহু বছর হয় কানাটি হবে দিয়ে দিয়ে। হবে খব্রী বাচক বহু বচন হয় হবে আতুন দিয়ে কানাটি দিয়ে হবে আতিন দিয়ে এই কথাটি এবার কে বুঝতে পেরেছেন বলবেন একটু রিপিট করবেন কাইন্ডলি কেউ একজন খুব সিম্পল করে আমি বলে দিলাম কেউ একজন বলেন তো

বিভিন্ন ধরনের হতে পারে কখনো কখনো এটি একাধিক শব্দ হতে পারে কখনো একটা পূর্ণ বাক্য হতে পারে যেমন আবার কখনো এটি কি বা স্থান মাধ্যমে হতে পারে মানে খবর কানাটি এতক্ষণ আমরা দেখছি খবরকানাটি একটি শব্দ এখন খবরকানা দুইটা শব্দ হতে পারে তিনটা শব্দ হতে পারে একটা বাক্য হতে পারে খন্ড বাক্য হতে পারে যেটা আমরা গতকাল ইয়েতে ইসমো আহ ইন্না খবর ইন্না এটি আমরা দেখে এসেছিলাম যেমন কোন তোমরা হয়ে যাও এটা কিন্তু কানা থেকে কানা আর কোন এরপর একটা আন্তম আছে আন্তম হলো ইসমো কানা কািনা বিল বিলকিস্তি হলো খবর কানা কানা তোমরা হয়ে যাও কোনো তোমরা হয়ে যাও কাউওয়ানা প্রতিষ্ঠিত বিল টেস্ বিল টেস্টে বেল টেস্টে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও নের মাধ্যমে কোন কাউ আমিনা তোমরা হয়ে যাও কাউনা প্রতিষ্ঠিত বিল টেস্টে বিল। প্রতিষ্ঠিত হয়ে যাও এরপরে কানা কিন্তু কানা আর একটা বাক্য মিলে হলো খবর কানা একটা বাক্য মিলে মানে দুইটা শব্দ মিলে উম ওয়াহেদাতান মানুষ ছিল এক জাতি বলতো আন তাকুনা উম্মাতুন এই উম্মাতুন হলো ইসম কানা আর হিয়া আরবা মিন উম্মাতিন খবর কানা আন তাকুনা উম্মাতুন যে কোন একটা জাতি হবে হিয়া তা হবে আরবা শক্তিশালী মিন উম্মাতিন অন্য জাতি যেন একটা জাতি অন্য জাতি থেকে শক্তিশালী হয় কানাল ফাল্লাহু কৃষক

আয়াতি আমার আয়াত সমূহ তুতলা আলাইকম তোমাদের উপর পাঠ করা হয় এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা যে এই আয়াতি এটি হলো ইসম কানা কিন্তু তুতলা আলাইকম হলো খবরু কানা আয়াতি হলো ইসম কানা তুতলা আলেকম কি খাবরু কানা আয়াতি ইসমো কানা তুতলা আলাইকম হলো

হ্যাঁ তারপরে হচ্ছে তারপরে যাই আমরা তারপরে হলো কমায় কোন ওয়া আর মা যা কিছু কোন তোমরা ছেলে তাক্তুমনে একটা পুরো ভারত বাক্য যা তোমরা এবং দিন ধর্ম হবে আর দিন এখানে কিন্তু ইসমো কানা লীল্লাহি হলো খবর কানা লি এবং আল্লাহ আল্লাহর জন্য আর ধর্মটি হবে আল্লাহর জন্য। এবার আসুন আসবাহাফারু সফরটি শুরু হলো কবে কবে বৃহস্পতিবার সকালে এই যে সফরটি হয়েছিল কবে আসবাহা বৃহস্পতিবার সকালে খামিস মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে আসবাহা আসাফারু হলো এখানে

খবর যদি গতকাল আমি যা বলছিলাম ঠিক আজকে সে একই কথা খবরু কানা যদি চার এবং মাজরুর খবর কানা যদি যার এবং মাজরুরের সমন্বয় হয় তবে খর্ব কানাটি বাক্যে ইসমু কানা এর পূর্বে চলে আসবে গতকাল যা বলছিলাম একই ঘটনা খবরু কানাটি যদি হরফে যার এবং মাজরুর মিলে হয় এবং ইসমু কানাটি যদি নাকেরা হয় ইসমু কানাটি কি হবে নাকেরা হবে খবর কানাটি হরফে এবং মাজরুর মিলে হবে তাহলে অবশ্যই এই কানাটি কানার বুঝতে পেরেছেন আমি কি বলছি আবার বলি খবর ইসম কানাটি যদি নাকেরা হয় ইসম কানাটি কি হয় নাকেরা আর

জার বিশ চার বিশিষ্ট হবে জার মাজর বিশিষ্ট হবে এখন এখানে সে কথাটি শুনেন এখানে দেখবেন সবগুলো ওয়া কানা যে আলিফ মানে নির্দিষ্ট হলে হবে ওই তো এইটাই তো এই তো আলিফ আলিফ লাম মানে ইসমু কানাটি আলিফ বিশিষ্ট না অথবা এটি কি নাকেরা আলিফলাম লাম সাড় নাকেরা হতে পারে

অনদের উপর নাই কি হারা সোনা দস সোনা নাই এখন ইস্মুকানাটি সব সময় দম্মা না এই যে এখানে হারাজুন দেখেছেন এটা দম্মা কিন্তু এটা পরে চলে আসে আর আলা আমাকে তো আগে আসে আলামার এই যে হরফে এবং মাজর আলা হরফে জার ওয়াকানা তাহতহু তাhta হরফে জার হু তার তার নিচে রয়েছে কানজুন দেখেছেন কানজুন কিন্তু ইস্মুকানা উৎসনাকেরা নাকের হওয়ার কারণে এটা পরে চলে এসছে লাহুমা লামানির জন্য হুমা মানে এই দুইজনের ওই দুইটি ছেলের জন্য তার নিচে কি ছিল গুপ্ত ধন ধন ভান্ডার ধন ভান্ডার গুপ্ত ধন এক্সাক্টলি লাউ কানা ফিল আরদি যখন ফিল আরদি ইস খবরু কানা কিন্তু মালায়েকাতুন ইসমু কানা এটা পরে এসছে লাউ যদি কানা থাকতো ফিল আরদি জমিনের মধ্যে মালায়েকাতুন ফেরেশতা ইয়াম তারা চলতো মতো ইন নি না নিশ্চিন্তভাবে ইয়াম সু না মেশা মানে বলে চলা তারা যদি চলতো নিশ্চিন্তভাবে মতো মা ইন নি না জমিতে যদি এমন কোনো ফেরেস্তানান্ত যারা নিশ্চিন্তভাবে চলতো এরপরে দেখেন আস বাহ্ তুম অতঃপর তোমরা হয়ে গেলে আস বাহ্ তুম এ হয়ে গেলে আসবাহ তুম তোমরা হয়ে গেলে বিনে আমাতিহি তার নেয়ামতের মাধ্যমে এক ওয়ানা তোমরা ভাই ভাই পরিণত হয়ে গেলে ওয়াকুন্তুম তোমরা ছিলে আলা শাফরাতি শাফা হুফরাতি মিনান্নারে তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারে এখানে এখানে এই যে তোম তোমটা হলো এখানে স্মুকানা। এটা দমির হওয়ার কারণে আগে এসছে আদারওয়াইজ এটা আগে আসতো না এটা পরে চলে আসতো এটা দমির হওয়ার কারণে এটা দেখতেছি কারণ ভার্বের সাথে দমিয়ে থাকে আদারওয়াইজ ফাসবাহতুম বেনে আমাতিহি আনতুম এরকম কোন একটা কিছু হইতো আর কি যাই হোক এই তিনটি হলো মূলত চারটি হলো মূলত রিয়েল এক্সাম্পল এইটির মধ্যে একটু পেন্স আছে এটা আপনারা পরে ইয়ে করলো চলবে এই এটা কি আপনি বুঝতে পেরেছেন ঘটনাটা প্রথম ছাত্রী ওকে এবার এখানে আপনারা আসেন নিম্নের উদাহরণগুলোতে কানা এবং তার বন্দেরকে ব্যবহার করুন প্রথমত কানা মাহমুদুন শুজাআন কানা মাহমুদুন শুজাআন মাহমুদ ছিল ভবিকে শুজাআন সুযোগ খুবই সাহসী এবার এটা পর্যন্ত সকাল বেলা ঘোড়া হয়ে গেল ক্ষুধার্ত অর্থ বোঝার দরকার নেই কারণ তো করার আয়াত না এগুলো এমনি আরবি দিয়েছে আমি আপনারা বোঝার জন্য

কেন মুস্তিদিন হয়েছে কে বলতে পারেন দেওয়া হয় বহু ইনা হয় তো এখানে বলেন তো লাইসাল এখানে আমরা কিন্তু এগুলোকে তিনটা ভাগের কথা আগেই বলেছি যেগুলো তিনটা ভাগে বিভক্ত এই বিভক্তিটা আমরা কালকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বিভক্তিটা কিন্তু এতটুকু পর্যন্ত আপনার বুঝলেই কিন্তু মোটামুটি আমাদের

अदुवन उन्नाकी नकी मानी हां के मानी है चतुर् सर्वदय की अनु इमु आ दमा दिशली अदुना मादाम मादाम नीला तरुन नाज़ीला नाज़ीला है महादामल मत तरुन नाज़ीला तरपरे अम्म सलगनी आलू काली रोल काली रोल अच्छा गुड तरपरे अम्म सब अम्म सब तो अलेबू मस्तूरा मस्तूरोन अम्म सब तो अलेबू मस्तूरा अम्म सब तो अलेबू मस्तूरोन एक्जेक्टली तरपरे

মুক্ত করে দেয় এটা হাত থেকে তারপরে হয়ে গেল কি প্রসিদ্ধ হয়ে গেল কানাল হয়ে গেল

اللهم لديك وهل قلت دين وكم قلت داندين هذا وصل الله سبحانه وتعالى على نبينا محمد وآل وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> <تصفيق>